নির্বাচন নিয়ে মানুষের অনাস্থা কাটাতে ভোটে দৃশ্যমান স্বচ্ছতা তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা, এই উদ্দেশ্য সফল কমিশন। নিজের ভোট দিয়ে আনন্দ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার। আমি কেবল আপনাদেরকে অনুরোধ করব, ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়, কারণ ভোট নিয়ে যদি কোনো মানুষের মধ্যে অনাস্থা থাকে, সেই অনাস্থাটা যেন ক্রমান্বয়ে কেটে যায়। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী শিউলি স্বপ্নম। শিউলি, আমরা জানি সকাল 8টায় আসলে সারা দেশব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে এবং ইতিমধ্যে 2 ঘন্টা পার হয়ে গেছে, এবং এই বিষয়ে আসলে কমিশনের সর্বশেষ কর্মতৎপরতা একটু যদি জানান। রাজীব, আপনাকে জানিয়ে রাখি যে আমরা ঠিক সকাল 8টা বাজার সাথে সাথে আসলে বিভিন্ন কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে যায় এবং আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। 8টার আগে থেকেও উৎসাহী মানুষেরা, ভোটাররা ভোট দেওয়ার জন্য বিভিন্ন কেন্দ্রে চলে এসেছেন, অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে আসলে ভোট দিতে এসেছেন। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সকাল 8:30 দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে প্রধান নির্বাচন কমিশনার তার ভোট দেন এবং ভোট দেওয়ার পর তিনি ভোট দিয়ে সন্তুষ্টির কথা জানান এবং তিনি এই সময় গণমাধ্যমের প্রতি আহ্বান জানান যে ভোটের যে দৃশ্যমান স্বচ্ছতা সেটা যেন গণমাধ্যম কর্মীরা গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরে, জনগণের যে ভোটকে ঘিরে যে অনাস্থা বা কিছু সংকট থেকেছে সেগুলো যেন দূর করতে পারে। যেহেতু ভোটকে ঘিরে একটি প্রধান রাজনৈতিক দল আজকে হরতাল কর্মসূচি দিয়েছে এবং এই হরতালের ফলে যাতে কোনো রকম সহিংসতা বা জনগণের মধ্যে যাতে কোনো রকম ভীতি তৈরি না হয়, এই জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি প্রধান নির্বাচন কমিশনার আহ্বান জানিয়েছেন তারা যেন ভোটের যে পরিবেশ রয়েছে, সুষ্ঠু যে পরিবেশ রয়েছে সেটা যেন তারা তুলে ধরে। এছাড়া আপনাকে আরও যে বিষয়টা জানিয়ে রাখতে চাই, আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি যে বিদেশি যে পর্যবেক্ষক এবং সাংবাদিকরা ইসির আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন ভোট পর্যবেক্ষণের জন্য, তারা বিভিন্ন কেন্দ্র ঘুরে আসলে ভোটের পরিবেশ দেখেছেন এবং তারা ভোটের পরিবেশ দেখে কেউ কেউ সন্তুষ্টির কথা জানিয়েছেন। এছাড়া আপনাকে যে বিষয়টা জানিয়ে রাখতে চাই, আমি এখন নির্বাচন কমিশন ভবনে অবস্থান করছি, সেখানে আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে যে এখানে আসলে ভোটের ফলাফল ঘোষণার জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং ইতিমধ্যে প্রায় সব ধরনের কাজ আসলে শেষ এবং এই নির্বাচন কমিশনের নিরাপত্তাও জোরদার করা হয়েছে, যেহেতু এখান থেকে গুরুত্বপূর্ণ ফলাফল ঘোষণা করা হবে। এবং আমরা দেখেছি যে কমিশন ভবনের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সব মিলে ভোটের জন্য যে একটা সুষ্ঠু পরিবেশ এবং একটা উৎসাহ উদ্দীপনামূলক যে পরিবেশ দরকার সেটা আসলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। তো আমার কাছে এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রাজীব, সবসময় আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা